হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজা, তোমরা দেখছো টেক একাডেমি ইউটিউব চ্যানেল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং ট্রেজারি ডিপার্টমেন্ট তার তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করেছে। সম্মেলনে কিন্তু চারটে নম্বর ভ্যাকান্সি বেরিয়েছে, ডিও পোস্ট, ডাটা এন্ট্রি অপারেটর তার রেসপেক্টে। কমপ্লিট ডিটেলসে কিন্তু ফর্ম ফিল আপের রেসপেক্টে তোমাদের সাথে কথা বলবো। 29/9/2022 কিন্তু অফিসিয়ালভাবে লাস্ট ডেট থাকছে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলি, 29/9/2022 রেসপেক্টে ফর্ম ফিল আপটা কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে। শিলিগুড়ির রেসপেক্টে বেরিয়েছে এবং তার সাথে কিন্তু এখানে ডাটা এন্ট্রি অপারেটর তার রেসপেক্টে চারটে নম্বর ভ্যাকান্সি বেরিয়েছে। তোমাদের মধ্যে যারা যারা ভ্যাকান্সি অফিস যেটা আছে এটা কিন্তু শিলিগুড়ি 1 আর শিলিগুড়ি 2 তার রেসপেক্টে বেরিয়েছে এবং তার সাথে কিন্তু এখানে প্লেস অফ পোস্টিংটা থাকবে। 18 থেকে 40 বছর, 29/9/2022 ভিত্তিতে তোমাদের এজ লিমিট থাকলে আবেদন করতে পারবে। এসসি এসটিদের 5 বছর, ওবিসিদের 3 বছর এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন শুধুমাত্র গ্র্যাজুয়েশন বলেছে আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের রেসপেক্টে ও লেভেলের সার্টিফিকেট বলেছে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা কিন্তু প্রতি মাসে 11,000 টাকা করে নাম্বার অফ স্যালারি পেয়ে যাবে। এ হয়ে গেল কমপ্লিট ডিটেলস। কমপ্লিটলি কিন্তু এখানে পিওর কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের সাথে কিন্তু এখানে যে টোটাল নোটিফিকেশনটা আছে প্রোভাইড করেছে এবং তার সাথে বলে রাখি ইনিশিয়ালি 1 বছর থাকছে, তারপরে কিন্তু অথরিটির রেসপেক্টে ডিপেন্ড করবে বাড়ানো হবে না কমানো হবে। এখন যদি তার তরফ থেকে পরবর্তী ডিটেলসের রেসপেক্টে কথা বলি, এখানে সিলেকশন প্রসেস কী কী থাকছে, তোমাদের এখানে কিন্তু কম্পিউটার টেস্ট হবে 35 মার্ক্সের, ভাইবা অর্থাৎ ইন্টারভিউ হবে 5 মার্ক্সের, এই হয়ে গেল ইনিশিয়াল। এবং তার সাথে কিন্তু তোমাদের এখানে পার্টিকুলারলি যে সিলেকশন প্রসেস থাকবে কম্পিউটার টেস্ট আর ভাইবা অর্থাৎ ইন্টারভিউ রেসপেক্টে থাকবে। তোমরা এখানে আবেদন করবে কি করে, প্রথমে বলে রাখি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের আগে বলে রাখি, ডেসক্রিপশন বক্সে চেক করো, সেখানে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তোমাদের অ্যাপ্লিকেশন নাম, ডেট অফ বার্থ, এখানে যে যে পার্টিকুলার অ্যাড্রেস দিয়েছে সেগুলো দিতে হবে। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, কোনো রকমের এক্সপিরিয়েন্স থাকলে দেবে, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। কম্পিউটার নলেজ দিতে হবে, তার সাথে ডেট আর প্লেস দিতে হবে, এখানে সিগনেচার করতে হবে। এই যে গোটা ফর্মটা আছে এটা কিন্তু প্রিন্ট আউট করে ফিল আপ করবে, ছবি লাগাবে এখানে, তারপরে কিন্তু তোমাদেরকে অফিসিয়াল যে অ্যাড্রেস আছে অর্থাৎ অ্যাড্রেসটা কি আছে না, এই দেখো অ্যাড্রেসটা চোখের সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এই যে পার্টিকুলার অ্যাড্রেসটা তোমরা এখানে 6 নম্বর কলমটা দেখতে পাচ্ছ সেখানে তোমাদের সেন্ড করতে হবে। তোমাদের সেন্ড করার জন্য কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, তোমরা স্পিড পোস্ট করতে পারো, কুরিয়ার পড়তে পারো অথবা ডাইরেক্ট বাই হ্যান্ডে গিয়েও কিন্তু জমা করে আসতে পারো। তার সাথে বলে রাখি ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা কিন্তু 29/9/2022 বিকেল 5টার ভেতরে ফর্মটাকে জমা করতে হবে এবং তার সাথে কিন্তু তোমরা যখন ফর্মটাকে ফিল আপ করবে তার সাথে কিন্তু টেস্টিমোনিয়ালস অ্যাড করেই ফর্মটাকে ফিল আপ করতে বসো। এই হয়ে গেল কমপ্লিট ডিটেলস। আবারও তোমাদের সামনে বলে রাখি তোমাদের কিন্তু এখানে ট্রেজারির রেসপেক্টে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং শিলিগুড়ি তার তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করেছে। ডাটা এন্ট্রি জব অর্থাৎ এখানে কিন্তু কম্পিউটার এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যেই থাকছে এবং তার সাথে তোমাদের মধ্যে যারা যারা এলিজিবল থাকছে অবশ্যই কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে পারো। ডিএম অফিসের রেসপেক্টে বেরিয়েছে, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি সেটা কিন্তু 4টে বেরিয়েছে, কমপ্লিট ডিটেলস এটাই থাকছে। আজকের ভিডিওটা এতটাই রাখছি, তোমাদের যদি কোনো রকমের ডাউট থাকে কমেন্ট বক্সে জানাতে পারো, তার সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তার সাথে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো। ডেলি নিত্য নতুন জব আপডেট তোমাদের সামনে এখানে নিয়ে আসি, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত হতে হবে। এবং আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।